হায় ভগবান, আজ আবার কার প্রাণ নিল ওই ডাইনিগুলো? ঈশ্বর রক্ষা করো আমাদের, রক্ষা করো। কত রাত হয়ে গেল, মাঝ রাস্তায় বাসটার টায়ার তো ফাটলো না, ফাটলো আমার কপাল। কখন আসার কথা আর কখন এলাম, কাউকে তো দেখতে পাচ্ছি না। চাই আর একটু এগিয়ে দেখি, কোনো শব্দ নেই, কেউ থাকে না মনে হচ্ছে। এত রাতে আর রিস্ক নিয়ে লাভ নেই, এইখানেই রাতটুকু কাটিয়ে দিই। সত্যি একজন মানুষ, কি সুন্দর! ও আমার! কেন, শুধু তোর কেন? ও আমারও! চুপ, একদম চুপ। আমি বড়, ও আমার। মোটেই না, তুই একা একা ওর রক্ত খাবি নাকি? ঠিক বলেছিস, তোরা তো জানিস শুধু রক্ত খেতে। না না, মাংস খাবো। না না, আরো বাদ দেব না, আরো খাবো। একজন সুন্দর পুরুষ শুধু রক্ত মাংস হাড়ের জন্য নয়, আরো কিছু, আরো একে আমি পুষব। পুষবি? একি, আমি কি স্বপ্ন দেখছি নাকি? হ্যাঁ গো, তুমি স্বপ্ন দেখছ, আমি তোমার স্বপ্ন। এসো কাছে, এসো এসো। নতুন মানুষ কে তুমি? আমি জয়, নতুন পোস্টমাস্টার। বাস লেট, রাত হয়ে গেল, কি করব ভেবে না পেয়ে সামনেই বাড়ি পেয়ে ঢুকে পড়েছি, ক্ষমা চাইছি। আরে না না, তুমি থাকো না এই বাড়িতে, ভালোই হবে, আমরাও নিরাপদে থাকবো। থাকবে তো নতুন মানুষ? তোমাদের সমস্যা না হলে আমার আর আপত্তি কিসের? নাও খেয়ে নাও, রাতে তো কিছুই খাওয়া হয়নি তোমার। আমি হাতটা একটু ধুয়ে আসি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, যাও না। স্যার, আপনি এখানে কোথায় থাকছেন? ওই পুরনো জমিদার বাড়িতে। কি বলছেন? শুনুন, আজ প্রথম দিন, আমার কাজ গুছিয়ে নিতে একটু সময় লাগবে। হ্যাঁ, আবার পরে আপনাদের সঙ্গে কথা হবে, ঠিক আছে? ওই বাড়ি সম্পর্কে তোমাদের ধারণা বদলে যাবে বন্ধুরা। তোমাদের কথা শুনে মনে হচ্ছে এই নতুন পোস্টমাস্টার বেশ সন্দেহজনক মানুষ। এই ডাইনিদের সঙ্গে ওই পোস্টমাস্টারের অনেক আগে থেকেই সাঁট আছে, ও ওদেরই একজন। হ্যাঁ, এই চলো চলো, তাহলে আমরা দেরি না করে চলো ওদের একেবারে পুড়িয়ে মেরে ফেলি। গাধা, লোকটা সরকারি কর্মচারী, পুরো গ্রামকে জেলে যেতে হবে। যা করতে হবে, আটঘাট বেঁধে, যেন মনে হয় অ্যাক্সিডেন্ট। জয়, এই নাও জল খাও। ও, তুমি দাও। কি হলো,
ওর আঙুলে আমার আঙুলের ছোঁয়া লাগলো, তাও আমার তেমন কিছু হলো না কেন? আচ্ছা, তোমার আর দুজন বোন কোথায়? ওই আশেপাশেই আছে। ও বাবা, 7টা বেজে গেল, এখন না আমি ধ্যানে বসবো একটু। একি, আমার কবচটা এমন কালো হয়ে গেছে কেন? তাহলে কি কোনো অশুভ শক্তির সঙ্গে রয়েছি আমি? শোন, ওর কবচের শক্তি কমে গেছে, কালো হয়ে গেছে, আমি দেখেছি। শোন, আজ ওর আঙুলে আঙুল ছুঁয়েছি, তেমন কিছুই হয়নি, কাল ওর শরীর ছুঁয়ে দেখব, আর পরশু ওকে নিয়ে আয়নায় ঢুকে যাব। কি হচ্ছে? কবচটা প্রায় পুরোটাই কালো হয়ে গেছে, আর একটু বাকি। তাহলে কি চলো সবাই, আজ ওই ভুতুরে জমিদার বাড়ি যে করেই হোক পুড়িয়ে দিতে হবে, চলো। সাথে ওই নতুন পোস্টমাস্টারটাকেও। ও মানুষ নয়, পিশাচ। ওই ওই ডাইনিগুলোর নতুন সঙ্গী, সব একেবারে পুড়িয়ে ফেলতে হবে, চলো চলো চলো। তারপর বলতে হবে ওই বাড়িতে মজুদ বাজি থেকে আগুন লেগেছে। আর পাচ্ছি না, আমার শক্তি শেষ হয়ে যাচ্ছে, আমার আমার রক্ষা কবচ তো কালো হয়ে গেছে। ঈশ্বর, আমাকে আমাকে রক্ষা করো ঈশ্বর। এই পুরো জমিদার বাড়িটাই তো দেখছি ভোজবাজির মতো উবে গেছে, কেউ একজন পড়ে আছে মনে হচ্ছে, চল তো দেখি। রক্ত দেখছিস না ও মানুষ? আর এই গ্রামের সব অশুভ অদৃশ্য হয়ে যাওয়ার পিছনে ওরই হাত আছে, ওই আমাদের রক্ষা করেছে। জ্ঞান ফিরলে সব জানতে পারবো। এখন তোল, তোল ওকে, তোল, নিয়ে চল।